সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো পূর্বের আমি অ্যানিহিলেশন নিয়ে যে ভিডিওটা মেক করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো বা শিখাবো কিভাবে আপনারা অ্যানিহিলেশনের যে বেটা ভার্সন রয়েছে সেটা আপনারা ট্রাই করতে পারেন, যেমন আমি ট্রাই করেছিলাম সেমভাবে। সো সেটার জন্য আজকের ভিডিওটা মেক করা। সো লেটস গেট স্টার্ট। সো আমি অ্যানিহিলেশন যে গেমটা রয়েছে এটা আমি ইনস্টল করে নিয়েছি, এখন আমি এটা ওপেন করব। সো ওপেন হওয়ার পর আপনাকে গ্রাফিক্স সিলেক্ট করতে বলবে, আমি এখানে মিড দিলাম। তারপর একটু লোডিং হবে, তারপর আপনাকে চেক মেল অর্থাৎ আপনার যে ভেরিফিকেশন রয়েছে যে মেলটা রয়েছে এটা এখানে দিতে হবে। এটা নিচে ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে vip.cc, তারপর হচ্ছে @annihilationmobile। তারপর এটা দেওয়ার পর আপনাকে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস হওয়ার পর আপনার গেমটা স্টার্ট হবে। তারপর কোনো আপনাকে এখানে চেক অপশানে টিক টিক করতে হবে, তারপর চেক আপনার ডান। সো মেইলে চেক দেওয়ার পর আপনার এরকম গেমটা ওপেন হয়ে যাবে। দেন আমরা আবার আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন কীভাবে আমরা ডেমো ম্যাচটা খেলেছি, সেমভাবে আপনাকে ডেমো ম্যাচটা খেলতে হবে এভাবে। সো আপনি এভাবে আপনার অ্যানিহিলেশন যে গেমটা রয়েছে এটা আপনি ডেমো ভার্সন ট্রাই করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আপনার অ্যানিহিলেশনের যে ডেমো ভার্সনটা রয়েছে এটা কিন্তু আপনার মেইন ভার্সন মানে এটা আপডেট হওয়ার পর আপনার গেমটা চলে আসবে, এর ভিতরে আপনার গেমটা আপডেট হয়ে চলে আসবে। তার মানে আপনার এই ডেমো ভার্সনটা ট্রাই করার পর এটা আনইনস্টল করার দরকার নেই, যেহেতু এই অ্যাপটার ভিতরে আপনার মেইন গেমটা আসবে আবার। সো অ্যানিহিলেশন সম্পর্কে আরেকটা নিউজ বলে রাখি, অ্যানিহিলেশন কিন্তু রিলিজ হওয়ার সাথে সাথে অ্যানিহিলেশনে কোনো সিজন থাকবে না, অর্থাৎ যেরকম র্যাঙ্ক সিজন থাকে অ্যানিহিলেশনে এরকম কোনো সিজন থাকবে না। হয়তো 2-3 মাস পর অ্যানিহিলেশনের সিজন আসতে পারে। সো টিল দেন সবাই গেমটার জন্য ওয়েট করতে থাকেন, আর বাংলাদেশি গেম হিসেবে অবশ্যই সাপোর্ট দেবেন গেমটাকে। সো আশা করি আজকের মতো আপনার ভিডিওটা ভালো লেগেছে। সো ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।